জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম এক হাসপাতালে দুই দিনে চিকিৎসা নিয়েছেন একশো ছাব্বিশ জন এরপর জানিয়ে দিব নিজ দেশে পরবাসী হয়ে গেছি বলেছেন মির্জা ফখরুল এদিকে রাস্তায় তরুণ তরুণীর মারধরের কারণ অবশেষে জানা গেছে আরো জানিয়ে দিব মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ দুইজন গুলিবিদ্ধ এবং সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগ নেতা সহ গুলিবিদ্ধ তিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত এক হাসপাতালে দুই দিনে চিকিৎসা নিয়েছেন একশো জন ঈদের নামা শেষে তিন বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন নাইমুর রহমান কিছুদূর যাওয়ার পরেই দুর্ঘটনার কবলে পড়েন তিনি এতে তার বা পায়ের তিন টুকরো হয়ে যায় ঘটনার পর তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সেখান থেকে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে শুক্রবার বিকেলে রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের জরুরি বিভাগে কথা হয় নাইমুল রহমানের সঙ্গে তিনি প্রথম আলোকে বলেন মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে তার অবস্থা বেশি খারাপ পায়ে হাড় ভাঙার পাশাপাশি মুখে ও শরীরে বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন হঠাৎ একটি নোসিমন সামনে আসার পর তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে উল্লেখ করেন নাইমুল রহমান একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন একটি অ্যাম্বুলেন্সে করে বাবা আমিরুল ইসলাম তাকে নিয়ে এসেছেন জিনাইদহ সদর উপজেলা বাসিন্দা আমিরুল ইসলামের সঙ্গে কথা বলে জানা গেল দুই ছেলে ও দুই মেয়ের মধ্যে বড় দুর্ঘটনার পর তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছেন ছেলে পুরোপুরি সুস্থ হবে কিনা হলেও কতদিন লাগবে এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন নাইমুরকে নিয়ে আসার আধা ঘন্টা আগে মিরপুরের কালশি এলাকা থেকে শিমুল হোসেন নামের এক যুবককে আনা হয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে তিনি আহত হন তবে অবস্থা খুব গুরুতর না হলেও তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল কেটে গেছে শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন দুর্ঘটনা ঘটল কিভাবে এমন প্রশ্নে শিমুল বলেন একটি প্রাইভেট কার ও একটি ব্যাটারি চালিত অটোরিকশার মাঝে পরে তার এই দশা হয়েছে তবে সঙ্গে থাকা দুই বন্ধুর কিছু হয়নি শুক্রবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে অবস্থান করেন প্রথম আলোর এই প্রতিবেদক এ সময় অন্তত ছয়জনকে জরুরি বিভাগে এসে চিকিৎসা নিতে দেখা গেছে তাদের সবাই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার নিজ দেশে পরবাসী হয়ে গেছি বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এক ভয়াবহ দখলদারী এই সরকার পুলিশ বাহিনীকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে গোটা দেশকে পরাধীন করে ফেলেছে আমরা আজ নিজ দেশে পরবাসী হয়ে গেছি মানুষ সংগঠিত করে মানুষকে সঙ্গে নিয়ে ভয়াবহ জালিম সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করতে হবে শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা দেহট্র হাটপুকুর গ্রামে পুলিশ হেফাজতে যুবদল নেতা আকরাম হোসেনের কবজ জিয়ারতের পর তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমার প্রশ্ন একটাই পুলিশ কাস্টডিতে আকরামকে কেন প্রাণ দিতে হলো সুস্থ সবল একজন যুবক তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না সব মামলায় জামিনে ছিলেন তারপরেও তাকে ধরে নিয়ে গেছে শুধু হরিপুরে এমন ঘটনা নয় এটি সারাদেশে আক্রামের মতো প্রতিদিন এমন অসংখ্য ঘটনা ঘটছে বিএনপি মহাসচিব বলেন আমাদের আন্দোলন চলাকালে প্রায় জন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় সাত থেকে আটশো নেতাকর্মীকে গুম করে দেওয়া হয়েছে অক্টোবরের আন্দোলনের পরে সাতাশ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে আমি নিজেও সাড়ে তিন মাস কারাগারে ছিলাম এর মধ্যে অসংখ্য নেতাকর্মী জেলে ছিলেন এই সরকার সারা দেশকে নির্যাতনের কারখানায় পরিণত করেছে তিনি বলেন এই সরকার জনগণের সরকার নয় এই সরকার দখলদারির সরকার আমরা কোনোদিন দখলদারি মেনে নেইনি আমরা এখনো দখলদারি মেনে নেব না বলে তিনি হুঁশিয়ারি দেন রাস্তায় তরুণ তরুণীর মারধরের কারণ অবশেষে জানা গেছে ঈদের দিন দুপুরে প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে দফায় দফায় মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ধারণকৃত ওই ভিডিওতে দেখা গেছে ঈদের দিন এগারো এপ্রিল দুপুরে পটুয়াখালীর বাউফলের কালাইয়া শৌলা সড়কে সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরা ছাব্বিশ থেকে সাতাশ বছরের এক তরুণ এক তরুণীর হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন তরুণের পেছনের দিকে কালো পাঞ্জাবি অর্ধেক সেরা হেঁটে যাওয়ার এক পর্যায়ে ও তরুণ তরুণীকে একটি নির্মাণাধীন ভবনের সামনে কিলঘু মারছেন চুল ধরে টানাটানি করছেন এভাবে করা হয় রাস্তা দিয়ে যানবাহন ও চলাচল করলেও কেউ এগিয়ে আসেননি। দিকে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় শুক্রবার বারো এপ্রিল বেলা সাড়ে এগারোটার দিকে সরেজমিন ঘটনাস্থল থেকে জানা গেছে নির্যাতিত তরুণীর নাম মিম তার বাবার নাম মিলন কালাইয়া লঞ্চঘাট এলাকায় তাদের বাসা গত এক বছর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল নামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয় নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত ওই তরুণের এক ঘনিষ্ঠ আত্মীয় জানান ঈদের দিন ওই তরুণ তার শ্বশুরের বাসায় আসেন এরপর স্ত্রীর সঙ্গে মান অভিমান করে বাসা থেকে বের হয়ে যান স্ত্রীও তার পিছুনায়। নেয় এক পর্যায়ে রাস্তায় তাদের মাঝে মারামারি ও ধস্তাধস্তি ও টানাটানির ঘটনা ঘটে এ ব্যাপারে বাউফল থানা পুলিশের ওসি সনীত কুমার গায়েন বলেন ভিডিওটি তিনি দেখেছেন তবে নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ দুইজন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ারে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে দুজন গুলিবিদ্ধ আহত বেশ কয়েকজন এপ্রিল ভোরে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন মোহাম্মদ রাব্বি ও পারভেজ খান গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে গুলিবিদ্ধ দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকার আহমেদ গ্রুপ ও মামুন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল দুই গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শনিবার ভোরে আহমেদ গ্রুপের লোকজন মামুন গ্রুপের লোকজনের বাড়িঘরে হামলা চালায় এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুইজন গুলিবিদ্ধ সহ আহত হন অন্তত ছয়জন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডক্টর সোহাগ গণমাধ্যমকে বলে মধ্যে অবস্থা তার ও বাম গুলি করা হয়েছে তাকে ঢাকায় পাঠানো হয়েছে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে দুইজন গুলিবিদ্ধ হয়েছে শুনেছি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে আওয়ামী লীগ নেতা সহ গুলিবিদ্ধ তিন খুলনার ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে গুলি করেছে দুর্বৃত্তরা একই সময় হামলায় তার দুই সহযোগী গুলিবিদ্ধ হন শুক্রবার রাত সোয়া আটটার দিকে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায় একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধ তিন ব্যক্তি হলেন আওয়ামী লীগ নেতা মোল্লা হেদায়ত হোসেন ওরফের লিটু যুবলীগ নেতা খায়রুজ্জামান সবুজ এবং যুবলীগ কর্মী নাসিম ভুইয়া হোসেন ফুলতলা তাজপুর গ্রামের বাসিন্দা তিনি ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি চার নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য খায়রুজ্জামান দামোদর গ্রামের বাসিন্দা নাসিম ভুয়ার বাড়িও একই গ্রামে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হেদায়ত হোসেনের পেটের উপরের দিকে খায়রুজ্জামানের মুখে ও তলপেটে এবং নাসিম ভুইয়া ডান হাতে গুলি লেগেছে অভয়নগর থানার পরিদর্শক তদন্ত শুভ্র প্রকাশ দাস বলেন রাজঘাটের চায়ের দোকানে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন কি কারণে এবং কারা গুলি করেছে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি তারা ঘটনাস্থলে আসেন কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান আজ রাত সাড়ে সাতটার দিকে হেদায়ত হোসেন খায়রুজ্জামান ও নাসিম মোটরসাইকেলে করে ফুলতলা থেকে পার্শ্ববর্তী অভয়নগর উপজেলার রাজঘাটে আসেন তারা রাজঘাট বাস স্ট্যান্ডের পাশে একটি চায়ের দোকানে চা পান করেন এরপর আড্ডা দিচ্ছিলেন রাত আটটা পনেরো মিনিটের দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসেন তাদের মাথায় হেলমেট পরা ছিল তারা এসে তিনজনকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান গুলি হেদায়ত হোসেনের পেটের উপরের দিকে বা পাশে খায়রুজ্জামানের মুখে ও তলপেটে এবং নাসিম ভুয়া ডান হাতে লাগে গুলির শব্দে স্থানীয় লোকজন সেখানে আসেন এরপর তিনজনকে উদ্ধার করে খুনলায় নিয়ে যাওয়া হয় ফুলতলা থানার ওসি মোহাম্মদ ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটতে পারে হেদায়ত হোসেন লিটুর অবস্থা আশঙ্কাজনক স্থলটি অভয়নগর থানার মধ্যে হওয়ায় সেখানে এ বিষয়ে এবোজখবর করা হচ্ছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃণাল হাজরা বলেন তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে